हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल वेकअप टू मेकअप। आमी बृष्टि, आशा करी आपनारा भालो आछेन, सुस्थ आछेन, स्वाभाविक आछेन। आजके आमी आपनादेर जोन्नो दुर्गा पूजा उपलक्षे अष्टमीर साजटा निजे क्रिएट करेछि। किभाबे एई लुकटा क्रिएट करेछि सेइटा देखार जोन्नो आमार भिडियोटा आपनादेरके फुल वाच करते हबे। ताहले आपनारा देखे निन एई लुकटा आमी किभाबे क्रिएट करेछि। এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য ফার্স্টে মুখটা ভালো করে ক্লিন করে আমি অ্যাজ এ প্রাইমার হিসাবে এখানে অ্যালোভেরা জেলটা ইউজ করছি। এইভাবে ভালো করে ফেসের মধ্যে আপনারা লাগিয়ে নেবেন। তারপরে আমি এখানে ল্যাকমির ফাউন্ডেশনটা নিয়ে এইভাবে ভালো করে গোটা মুখে লাগিয়ে, এই যে দেখুন, আপনারা ঠোঁটের নিচেও কিন্তু লাগাবেন, গলায়। তারপরে এটা ভালো করে হাত দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি, একদম গলা চোখ টোক সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে আমি কনসিলারটা নিয়ে যেখানে যেখানে দাগ আছে সেইটা হাইড করার জন্য আমি ভালো করে সেটাও গোটা মুখে ভালো করে মেল্ট করে নিচ্ছি, এই যে এইভাবে, ঠিক আছে। তারপরে এই আমি এখানে ল্যাকমির ফেস পাউডারটা নিয়ে ভালো করে মুখটা সেট করে নেব। এই যে দেখুন, আমি যে ফাউন্ডেশনটা লাগিয়েছি সেইটা সেট করার জন্য এই যে ল্যাকমি ফেস পাউডারটা দিয়ে আমি সেট করে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর ক্লিন মেকআপটা হয়েছে। তারপরে আমি একটা আইব্রাউ পেন্সিল নিয়ে আইব্রোটা করে নেব। এখানে আমি ল্যাকমির পেন্সিলটা নিয়েছি, এই যে দেখুন। আমি বারবার বলি, ভুরুটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। এইভাবে দুটোই ভুরু আমি করে নেব। ভুরুটা সেট করার পরে আমি চোখের মেকআপটা করব। আমি এখানে আইশ্যাডো করার জন্য আমি অরেঞ্জ কালারটা গোটা আইলিডটাতে, এই যে দেখুন, এইভাবে আপনারা ভালো করে লাগিয়ে নেবেন আইলিডটাতে, পুরো ভালো করে যেন লাগে, ঠিক আছে। তারপরে আমি ইয়েলো কালারটা নিয়ে পুরো আইলিডটা ভালো করে নেব। তারপরে আমি পিঙ্ক কালার নিয়ে ইনার আর আউটার দিকটা করব। এই যে দেখুন, আমি চোখের দুই কোণটা একটু হালকা পিঙ্ক কালার করেছি আর উপরের দিকে অরেঞ্জ কালারটা করেছি। এইভাবে দেখুন ভালো করে কালারগুলো আমি পুরো মিক্স করে দিচ্ছি, এই যে দেখুন, সব কালারগুলো যেন ভালো করে সেট হয়ে যায়, এই যে দেখুন। তারপরে মাঝখানটাতে আমি একটু গ্লিটার কালার নিয়ে এইভাবে দিয়ে দেব আর দু সাইডটাতে ভালো করে পিঙ্ক কালারটা দিয়ে দেব। তারপরে আমি পাশের চোখটাও ঠিক একইভাবে করে নিচ্ছি, এই যে দেখুন, এইভাবে আমি পাশের চোখটাও ভালো করে নেব। আর মাঝখানটাতে এইখানেও দেখুন আমি হালকা গ্লিটার দিচ্ছি আর নিচের দিকেও দেখুন আমি ঠিক একইভাবে অরেঞ্জটা একটু আউটার লাইন করে নিচ্ছি নিচের আইলিডটাতে, এই যে দেখুন একইভাবে করছি। তারপরে আমি এখানে হিমালয়ার কাজলটা নিয়ে চোখের নিচে এবং চোখের পাতার উপরে দুই দিকেই আমি কাজলটা ভালো করে নিচ্ছি, ঠিক আছে, এই যে এইভাবে। তাহলে চোখটা কি আপনাদের খুব বেশি অ্যাট্রাকটিভ দেখাবে। তারপরে আমি কাজলটা লাগানোর পরে আমি এখানে ল্যাকমির লিকুইড লাইনারটা ইউজ করেছি, এই যে এইভাবে আমি ল্যাকমির লিকুইড লাইনারটা পুরো চোখে ভালো করে দিয়ে দেব এবং চোখের উইংসটাও করে নেব যেন চোখটা অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। কারণ আমরা অষ্টমীর লুকটা ক্রিয়েট করছি, সেই জন্য একটু মেকআপটা যদি হেভি হয় তাহলে খুব অ্যাট্রাকটিভ লাগে। আর আপনারা চাইলে এইভাবে আইল্যাশগুলোও করে নিতে পারেন। যারা ফলস আইল্যাশ লাগায় তারাও লাগাতে পারে। আমি আরেকটা চোখটাও ঠিক একইভাবে লাইনারটা ভালো করে লাগিয়ে নিলাম, এই যে এইভাবে। আপনারা চোখটা কিন্তু খুব ভালো করে করবেন। তারপরে আমি এইটা করার পরে যেই যেইখানে আমার আইশ্যাডোটা একটু লাইট হয়ে গেছিলো সেইটা আবার আমি দিয়ে দিলাম, এই যে দেখুন, আমি গোল্ডেন কালারটা এবং পিঙ্ক কালারটা একটু হালকা করে দিয়ে ভালো করে আবার কালার দুটোকে মিক্স করে নিচ্ছি যেন দেখতে অড না লাগে। তারপরে এই মেকআপটা ভালো করে যেন সেট হয়ে যায় সেই জন্য ফেস পাউডারটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর রেড কালারের একটা লিপস্টিক নিয়ে আমি এইভাবে ভালো করে লিপটা করে নেব। তাহলে দেখলেন, আমি এবার পুরোপুরি রেডি হয়ে চলে এসেছি। যেহেতু অষ্টমীর এইটা লুক আমি ক্রিয়েট করেছি, সেই জন্য একটু লাল এবং একটু সামান্য হোয়াইট আছে নিচের দিকে শাড়ি পরেছি। আপনারা চাইলে চুলটা খোপা করতে পারেন, মাথায় ফুলও লাগাতে পারেন,
আপনারা যেমন জুয়েলারি পরবেন সেইভাবে জুয়েলারি পরতে পারেন এবং অষ্টমীর সাজটা শালি এইভাবে নিজেদেরকে রেডি করেন তাহলে কিন্তু দেখবেন আপনাদেরকে খুব সুন্দর এবং খুব অ্যাট্রাকটিভ লাগবে। তাহলে আজকে আমার এই লুকটা যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওতে লাইক করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এই পর্যন্তই, থ্যাংক ইউ।